নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়শ্রী। আমরা কিন্তু এখন চলে এসেছি 12 নম্বর ওয়ার্ডে। এখানে কিন্তু ইতিমধ্যে তার নতুন পার্টি অফিস উদ্বোধন হয়ে গেছে, সেই চিঠিতে দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি। তোমার হয় নাই, আমরা কিন্তু কথা বলে নেব কংগ্রেসের সরকার মহাশয়। আজকে যে এখানে পার্টি অফিসটা উদ্বোধন হলে সম্পর্কে কি বলবেন? আজকে আমাদের 12 নম্বর ওয়ার্ডের আমাদের তৃণমূল নেতৃত্ব, যুব এবং ছাত্র তৎসহ মহিলাদের যে স্বতঃস্ফূর্ত আজকের এই পার্টি অফিস উদ্বোধনে তাদের যে স্বতঃস্ফূর্ত যোগদান, তাদের প্রেরণা এবং তাদেরই দাবিতে আমরা এই একটা অফিস আরও এই মধ্য 12 নম্বর ওয়ার্ডে আজকে অফিস উদ্বোধন করতে এসেছি। স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাদের কি হারে এখানটায় ভিড় হয়েছে, তৎসহ যুব এবং ছাত্ররাও সামিল হয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা আগামী নির্বাচনে 17টা 1টা তো ওয়াকওভার হয়েছে, 16টা 16টা আরও জিতবো। আমরা 17-0 করবো। ইসলামপুর পৌরসভা ইসলামপুরে থাকবে না। আমরা ভীষণ খুশি যে মহিলা ওয়ার্ড কথা বলে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক মহিলার সদস্যরা তাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করলাম আপনাদের। তার পাশাপাশি আপনাদেরকে আরেকবারও বলে রাখি যে আমরা কিন্তু এখন উপস্থিত আছি থানা কল্যাণী দুর্গা মন্দিরের পাশে। তো সেই চিত্রটি দেখানোর চেষ্টা করলাম, আমরা কিন্তু জেনে নিলাম যে এখানে মহিলাদের সদস্য সংখ্যা কিন্তু অনেক বেশি। 12 নম্বর ওয়ার্ডের থেকে কিন্তু স্বপ্নদের সরকার দাঁড়িয়েছেন, এই উপলক্ষে তারা কিন্তু এখানে একটি টিএমসির তরফ থেকে কিন্তু তারা একটি তৈরি করেছেন একটি পার্টি অফিস, সেখানে কিন্তু আপনাদেরকে এতক্ষণ আপনারা ছিলেন আপনাদেরকে চারপাশটা একবার দেখে দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু অনেকে উপস্থিত রয়েছে, তার সাথে সাথে আপনাদেরকে বলার চেষ্টা করছি এখানে কিন্তু মহিলাদের সদস্য সংখ্যার কিন্তু বেশি, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করলাম। তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্রেয়শ্রী, আমরা এখন উপস্থিত ছিলাম থানা কল্যাণ দুর্গা মন্দিরে। নমস্কার।